বাড়িতে প্রবেশের মাত্র দু মিনিট আগে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল আটাশ মামলার আসামি যুবদল নেতার শনিবার রাত এগারোটায় বগুড়ার কাহালু উপজেলার পোড়তোহ গ্রামে নিজ বাড়ির সামনে ব্রাজিল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পরিবারের দাবি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ব্রাজিলের পথ রোধ করে উপরচুপরি কোপাতে থাকে প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তিনি এক পর্যায়ে দুর্বৃত্তরা ব্রাজিলের মৃত্যু নিশ্চিত করে প্রতিবেশীর বাড়ির আঙিনায় ফেলে রেখে পালিয়ে যান পূর্ব শত্রুতা জেরে স্থানীয় ইউপি সদস্য আক্তারুল সহ স্থানীয় কয়েক যুবক হত্যাকাণ্ডটি ঘটিয়েছে স্বজন এলাকাবাসীর দাবি দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক আমি সোলগ্নে দৌড়ে গেছি ভাই কেউ আশেপাশে

নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার পুলিশ জানায় অস্ত্র বিস্ফোরক বাদক চাঁদাবাজি অ্যাসিড নিক্ষেপ সহ আটাশটি মামলার আসামি ছিল ব্রাজিল এটা যত ধারণা করতেছে আর কি পূর্ব সত্যতার কোন জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে আর কি কিছু আসলে তদন্ত স্বার্থে আমরা এখন কিছু ইয়ে করতেছি না আমরা কিছু তথ্যপত্র কিছু পেয়েছি আমরা মামলা হওয়ার পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো স্বজনরা জানান সম্প্রতি তিনি যুবদলের রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন সময় সংবাদ বগুড়া